খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আমি আমি অনেস্টলি আমি নিজেও মানে আশা করিনি যে এত তাড়াতাড়ি দর্শক এই পেয়ারটাকে অ্যাকসেপ্ট করবে এই জুটিটাকে এত তাড়াতাড়ি ভালোবাসবে বা অ্যাকসেপ্ট করবে বা যে সেনসেশনটা তৈরি হয়েছে সেই সেনসেশনটা এত তাড়াতাড়ি তৈরি হবে কারণ ইউজুয়ালি এই সেনসেশনটা তৈরি হতে একটু টাইম লাগে মাস দুই তিনে লাগে আর কি তো বাট এখানে খুব তাড়াতাড়ি হয়েছে সেই বিষয়টা সে ভালো একদমই ভালো এটা এটা খুবই ভালো ঈশ্বরের আশীর্বাদ দর্শকের ভালোবাসা যে তারা এত তাড়াতাড়ি আপন করে নিয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে আমাদের ছবি কোলাজ করা আমাদেরকে ট্যাগ করা ওকে আমাকে দুজনকেই রিলস বানানো আর নানা রকম ভিডিওস বানানো এবং রাই অনি কি অনি রাই এরকম একটা ওদের নাম দিয়েছে তো এটা এই সেনসেশনটা সত্যি খুব পজিটিভ সাইন এবং ভালো লাগছে আর ভবিষ্যতে রায় অনির্বাণের কি হবে কি কেমিস্ট্রি তৈরি হবে তার জন্য তো মিঠি দেখতে হবে আর না অনেস্টলি দেখতে হবে কারণ আমিও দেখ মানে আমি নিজের কথাও বলছি ওর কথাও বলছি আমরা দেখেই আমরা জানতে পারবো কারণ আমরা ইউজুয়ালি আমরা জানি না যে আগামী দিনে গল্প কোন দিকে কিরকম মোল নেবে কোন দিকে টার্ন নেবে কি হবে রাই আর অনির অনির অনির্বাণের রাই রায় অনির্বাণ আর রাই রাই আর অনির্বাণের

নিজের কাজেরও আমি বিভৎস দশ আমি আমি ক্রিটিসাইজও করি নিজেকে এটা ও জানে ওকেও বলি আমি নিজের কথাও বলি যে আমি আজকে খুব ভুল করেছি ও ও ভুল করলো বলি এটা ভুল হয়েছে তা আমি ভীষণ অনেস্ট একজন দর্শক নিজের কাজে নিজের প্রজেক্টের কারণ আমি রেক্টিফাই করি ভুলগুলোকে তো যখন সিন করি তখন মনে হয় না যে এরকম খুব একটা আমরা ইমোশন দিয়ে সিন করছি একদম দুজনে ওরকম ওর দিক থেকে কোনো ফিল বা আমার দিক থেকে কোনো ফিল বাট যাই না সামহাও যখন টেলিকাস্ট দেখি এটা ম্যাজিকের মত মনে হয় মনে হয় যে তার মধ্যে সাঞ্জভদেরি গানটা পেছনে এটা নিয়ে তো দর্শক পুরো মানে কিছু কিছু ফ্যান তো পুরো পাগলি হয়ে গেছে সত্যি বলতে আমি ভীষণভাবে অ্যাডিক্ট হয়ে গেছি এই গানটা শোনার পর থেকে মানে প্রত্যেকটা এপিসোডে বিশেষ কিছু স্পেশাল মোমেন্টে পেছনে ওই গানটা দিতে একটা অদ্ভুত একটা বিষয় তৈরি হয়ে যাচ্ছে তো এপর থেকে আরো এনার্জিতে বেড়ে যাচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সিনকার এজন্য আমাদের সিনো বেড়ে যাচ্ছে অ্যাকচুয়ালি যাই হোক আজকে সকালে যখন মেকআপ করছি হঠাৎ করে দেখছি ওই গানটা বাজছে মানে আমার না ফট করে অ্যাক্সিডেন্টের জন্য মনে হলো আমি কি মানে করছি বললাম যে এটা কার কলারটিউন কার রিং টোন তখন ও বলছে যে না আমি গানটা কি রিং চালিয়েছি ও গানটা চালিয়েছে মানে ওই গানটা চালিয়ে ও মেকআপ করছিল তখন আর আমার না হট করে মানে বলে না যে গায়ে কাটা দেবো বা গুজব ওরকম আমার হট করে ফিল হয়ে যে কিভাবে হঠাৎ করে আবার এই গানটা এখন বাজছে কানে বাজছে নাকি তো মানে সব মিলিয়ে কি বেশ আর এই প্রেমটাই কোথাও গিয়ে ভালো লাগে মানে এটা তো প্রেম নয় মানে এটা একটা প্রিলিউড ঠিক আছে প্রিলিউডটাই কোথাও গিয়ে মানে পুরোপুরি প্রেম হয়ে গেলে তখন আর সেখানে ইন্টারেস্টিং কিছু থাকে না কিন্তু এই যে আমি কি ফিল করছি সেটা আমি ওনা না বলতে পারবো না উনি যেটা ফিল করছেন উনি না বলতে পারবো অথচ একটা দুজনের মধ্যে বল আর স্যারের একটা মানে স্যারের আসসিস্ট্যান্টের একটা সম্পর্ক তার মধ্যে থেকেও একটা ইমোশন ওদের মধ্যে আদান প্রদান হচ্ছে এইটাই মনে হচ্ছে কোথাও গিয়ে একটা বেশ ভালো লাগছে যাই হোক অনির্বাণ চরিত্রটা এখানে একজন ভীষণ ডিসিপ্লিন একজন মানুষ ভীষণ সেলফ ডিপেন্ডেন্ট একজন মানুষ এখানে একজন ব্যবসায়ী বিজনেস টাইকুন বা একজন বড় বিজনেসম্যান এখানে দেখানো হচ্ছে অনির্বাণকে এবং সে ভীষণই আত্মনির্ভরশীল ভীষণই কর্মঠ ভীষণই ডিসিপ্লিন পাংচুয়াল ভীষণ মানে ভীষণ ওয়ার্কোহলিক যাকে বলা হয় আর কি এবং ভীষণ ভদ্র সভ্য তার সে যে বকছে তার সেক্রেটারি বা রায় কে তার মধ্যে ডিগনিটি আছে মানে ঝগড়াটে বকার মতন বকছে না ওকে বকাটার মধ্যে একটা আহ উম একটা পলিসড বকা একটা ভীষণ ভীষণ পলিশ বকা মানে ওকে যে বকছে ওটা মানে রাস্তা দাঁড়িয়ে ঝগড়া করার মতন ওকে বকছে না তো ভীষণ ডিগনিটি নিয়ে একটা ওর সাথে বকছে তার জন্য হয়তো রায়ও রায়ও এটা বুঝতে পারছে যে উনি আমাকে বকলেও আমাকে কখনো অসম্মান করেনি হ্যাঁ তো হ্যাঁ কোথাও প্রথমে গিয়ে তো ইনিশিয়ালি যখন চিনতে পারেননি তখনই ওনার মনে হয়েছে বাট একটা টাইমে গিয়ে অনেকবার নিজে ওনাকে বলেছে যে আপনি হয়তো আমার ব্যাপারে অনেক কিছুই জানেন না আপনি প্লিজ অন্য কালিকদের সাথে কথা বলে নেবেন আপনার একটা আইডিয়া হওয়া উচিত আমার সম্পর্কে হ্যাঁ তো তারপরে উনি হয়তো বুঝতে পেরেছেন মানে রাই হয়তো বুঝতে পেরেছেন যে একটু অন্যরকম মানুষটা কোথাও গিয়ে তার একটা হিজ লাইক আ কোকোনাট মানে একটা নারকেলের মতো যেরকম বাইরেটা ভীষণ শক্ত কিন্তু ভেতরটা ভীষণ সফট আর কি হুম তো এই ধরনের একটা মানুষ এবং সেই জায়গা থেকে হয়তো এখন বকলেও হয়তো বোঝে যে মানুষটা আমাকে ভালোর জন্যই বকছে তো এই এই চরিত্রটা করতে না আমার আমার ভালো লাগছে আর এবং ভীষণ আমি একটু নতুন কিছু শিখছি এই চরিত্রটা করতে গিয়ে মানে এর আগে আমি কখনো এইভাবে ঝগড়া করিনি বা এইভাবে বকিনি কাউকে ভীষণ সফিস্টিকেটেড একটা ক্যারেক্টার আর ভীষণ মানে একটা মার্জিন আছে একটা 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 লাইন আছে যে লাইনটা লাইন অফ কন্ট্রোল আর কি যেখান থেকে ওর ক্যারেক্টারটা বেরোতে পারে না আর ওই ওই সীমার মধ্যে থেকে ও যা করছে সেই ওই লিমিটের মধ্যে থেকে মানে ওর সাথে যে ভালো কথাও বলছে বা মিষ্টি কথা বা হাসির কথাও বলছে সেটাও যেন একটা কোথাও একটা লিমিটের মধ্যে থেকে ওর সাথে ওই ওই প্র্যাঙ্ক গুলো করছে ওই যোগগুলো করছে এই যে বলছে যখন আরেক কাপ চা হবে নাকি তো ও ফট করে ভেবেছে যে মানে ও নিজের জন্য চাইছে ও ধরতেই পারছে না যে আরেক কাপ চাটা ওর জন্য বলেছে তখন বলছে যে আমি নিজের জন্য বলছি না আমি আপনার জন্য বলছি স্বাভাবিক আমাকেও যদি কেউ ওইভাবে বলে আমিও বুঝতে পারবো না আরেক কাপ চা হবে নাকি মানে আমি ভাবো যে হ্যাঁ হয়তো ওনার জন্যই বলছি আমি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এনে দিচ্ছি আপনার জন্য যে বলছি এটা কেউই ধরতে হবে না তো এই জিনিসগুলো আমি এই ক্যারেক্টার থেকে শিখছি ইটস আ ভেরি ভেরি নিউ টাইপ অফ ক্যারেক্টার মানে আমার আমার কাছে আমি একটু অন্য ধরনের করছি আর কি এই চরিত্রটা এবং শিখছি অনেক কিছু আর ওদের থেকে তো শিখছি অবভিয়াসলি হ্যাঁ হ্যাঁ মিল আছে অবভিয়াসলি মিল আছে নাম্বার ওয়ান সেলফ ডিপেন্ডেন্ট আমি আমার লাইফেও সেলফ ডিপেন্ডেন্ট আমি মাধ্যমিকের পর থেকে একা থাকি বাড়ির বাইরে থাকি আর কি মানে পনেরো পনেরো বছর বয়স থেকে আমি চোদ্দো পনেরো বছর আমার একজাক্টলি মনের মাধ্যমে কথা হচ্ছে দিয়েছিলাম তো আমার এক্স্যাক্টলি চোদ্দ পনেরো বছর বয়স থেকে এখন অব্দি আমি একা থেকেছি একা সব কিছু করি আমি কলেজ লাইফেও একা ছিলাম আমি আমার চাকরির জীবনেও একা ছিলাম আমি বম্বেতে স্ট্রাগলের দিনেও একা ছিলাম কলকাতাতে এসে স্ট্রাগলের দিনেও একা ছিলাম এবং স্ট্রাগল থেকে আস্তে আস্তে যে আমি অ্যাজ অ্যান অ্যাক্টার নিজেকে প্রুফ করি বা যতটুকু পরিচিতি তৈরি হয়েছে আজকে সুমন দেখে যতটুকু চিনছেন আপনারা সে পুরো জার্নিটাই একা তো আমাকে ঘুম থেকে ডেকে দেওয়ার কেউ নেই আমাকে তাড়াতাড়ি ঘুমোতে যাও যাও বলার জন্য কেউ নেই আমাকে এক গ্লাস জল কেউ এগিয়ে দেওয়ার নেই কেউ আমি শুটিং শ্যুটিংয়ের পর বাড়ি ফেরার পর দরজা খোলার কেউ নেই সো এভরিথিং হ্যাভ টু ডু ইট আলোন তাও তো এখানে অনির্বাণের একটু লোকজন আছে কাজকর্ম করে দিচ্ছে বাট সুমন আর অনির্বাণে অনেকটা এক মানে ভীষণ সেলফ ডিপেন্ডেন্ট আত্মনির্ভরশীল তাই তো আত্মনির্ভরশীলই তো বলে তো এই একটা পাংচুয়ালিটি পাংচুয়ালিটি আমি ভীষণ মেনটেন করি এটা আমার ছোটবেলা থেকে এটা আমার বাবা আমার মধ্যে কাল্টিভেট করে দিয়েছে ছোটবেলা ডেকে ডেকে সকালবেলায় ডেকে দিত তো আমি ভীষণ মানে পাংচুয়াল আর কি মানে ঘুমোতে যাওয়া ঘুম থেকে ওঠা শুটিং এ আসা আজ অব্দি টিল ডেট হয়তো হাতে গুণ আমি আমার তেরো চোদ্দ বছরের কারিয়ার বাংলা ইন্ডাস্ট্রিতে আমি হয়তো হাতে গুনে বলতে পারবো কদিন আমি লেট গেছি ভেরি রেয়ার যদি কখনো গাড়ি পাংচার হলো বা জ্যাম হলো ট্রাফিক জ্যাম হলো সেই সব কারণে হয়তো দেরি হয়েছে হ্যাঁ বা মুসলধারে বৃষ্টি হলো জল জমে গেল সেই সব কারণে হয়তো লেট হয়েছে এছাড়া আমি নিজে থেকে কখনো লেট হইনি ঘুম থেকে দেরি করে ওঠা কখনোই না কারণ আমি আর্লি রাইজার ভোরবেলায় উঠি তাড়াতাড়ি ঘুমোই ভোরবেলা উঠি দেরি করে ঘুমলেও ভোরবেলায় আমার ঘুম ভেঙে যায় আমি ভোরবেলাতেই উঠি আগাউরা টাইমলি সব কিছুই করি ভীষণ পাংচুয়াল এই একটা মিল আছে আরেকটা মিল আছে হয়তো এটা আমার মনে হয় আমি আই মে বি রং যে সরি আমাকে অনেকেই এটা কমপ্লিমেন্ট দিয়েছে অনেকে এটা বলেছে যে আমি ভদ্র ভীষণ মানে ভীষণ সভ্য ভদ্র ভীষণ সোবার আর কি তো এইটাও অনির্বাণের সাথে মিল আছে যে ওই রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করার মতন হয় ইনফ্যাক্ট আমি আমার ব্যক্তিগত জীবনেও যদি আমার গাড়িতে কেউ হালকা করে ছু লাগিয়ে দিলো বা কেউ ফট করে গাড়ির সামনে চলে এলো আমি ফট করে মানে ওই রেগে গিয়ে রিয়াক্ট করা বা কেউ আমাকে হয়তো কিছু বলেও দিল আমি ফট করে রিয়াক্ট করে বললাম আমি ইউজুয়ালি আমি ওরকম করি না আমি প্রেফার করি না আমি চুপচাপ মানে ওই কি বলে না যে মানে হ্যাঁ ঠিক আছে চলো ইগনোর 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 করি আমি আই জাস্ট ইগনোর তো অনির্বাণ এখানে কিছুটা ওরকম ভীষণ সোবার ভদ্র সেটাও একটা মিল আছে আর 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 কি মিল আছে আর সফট সফট আমিও আমার মনে হয় আমি ভীষণ সফট ভেতর থেকে বাইরে থেকে আমাকে দেখে অনেকেও অনেকেই ভাবে যে আমি আমার হয়তো একটু অ্যাটিটিউড আছে একটু অহংকার আছে বাট ভেতর থেকে আমি আমার মনে হয় আমি ভীষণ ভেরি সফট অ্যান্ড ডেলিকেট পারসন অনির্বাণ তাই অনির্বাণকেও বাইরে থেকে দেখে ভীষণই ওরকম মনে হয় যে ভীষণ রূপ বা ভীষণ অ্যারোগেন্ট আর কি আমাকেও দেখে ওরকম মনে হয় অ্যারোগেন্ট বাট অ্যাকচুয়ালি দুজনই অনির্বাণা সুমন দুজনই ভেতর থেকে যখন কথা বলবে তাদের সাথে আমার সাথে সুমনের সাথে বা অনির্বাণের সাথে মন খুলে যখন কথা বলবে দ্যান ইউল গেট টু নো দ্য রিয়াল পার্সন ইনসাইড দ্যা মানে আসল মানুষটাকে তখন চিনতে পারবে অনেক মিল আছে অনেক মিল আছে প্রথম কথা হচ্ছে যে রায় যেরকম বাড়ির বড়ো মেয়ে আমিও সেরকম বাড়ির একমাত্র মেয়ে বড় মেয়ে একমাত্র মেয়ে একই বিষয় আমার মনে হয় দায়িত্ব সব দিক থেকে আর তবে আমি একটা কথা না বলে পারছি না রাই হচ্ছে প্রচন্ড ডিগনিফাইড একটা ক্যারেক্টার আমি বাস্তবে আর থেকে এখন অতটা ডিগনিফাইড হতে পারিনি তো সেটা তো হয়তো বয়স বয়স সবকিছু মিলিয়ে হয়তো রাই আজকে যে জায়গায় যে পরিস্থিতিতে পৌঁছেছে ওই স্টেজে গিয়ে আমিও হয়তো অতটাই ডিগনিফাইড হয়ে যাব সেটা আমি জানি না কিন্তু ভীষণ ডিগনিফাইড ভীষণ স্পষ্টবাদী এটা আমার মধ্যে আছে হ্যাঁ বলো আমার মনে হয় যে ডিগনিফাইড মানে যে তোমাকে সব সময় সিরিয়াস থাকতে হবে বা এরকম নয় না একদমই হাসি খুশি বা বিশন মিশুকে সেইভাবেইও কিন্তু ডিগনিফাইড তুমি আমার মনে হয় ও যথেষ্ট ডিগনিফাইড ওরো সেটা হয়তো মনে হচ্ছে আমি মানে ওই আর কি যেটা বলতে পারো যে রায়ের যেরকম অনেকগুলো শেডস রয়েছে আর আত্তিরিকারও এরকম অনেক শেডস রয়েছে মানে আমি বিশন পার্সেন বিশ্বাসে চেঞ্জ হয়ে যাই মানে যাদের সঙ্গে একদম ফ্রি যাদের সঙ্গে একদম ফ্রি যাদের সঙ্গে ধরো ঠিক ঠিকঠাক হচ্ছে না তাদেরকে তারা হয়তো ফিল করবে যে মেয়েটা কি ইন্ট্রোভারে ভাই কি কোনো কথাই বলে না মানে এরকম একটা বিষয় তো আরেকটা একটা বিষয় সেটা হচ্ছে রায় ভীষণ স্পষ্ট বক্তা আর রাই একটা সাধারণ মেয়ে আর কি যেটা প্রত্যেকটা বাড়িতে থাকা দেখা যায় মানে রাই এক্সট্রা কিছু না আর ভীষণ সুন্দর লেগেছে রায়ের চরিত্রের একটা দিক যেখানে আমরা সবসময় দেখি মেগা সিরিয়াল নায়িকা বলো বা যাই বলো না কেন লিড যারা করেন বলো তাদের প্রথম থেকে ফার্স্ট হচ্ছে 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 স্কুলে কেউ কিন্তু আমার কথা যে মিডিয়োকার বলেও একটা বিষয় থাকে যারা মধ্যবিত্ত এবং যারা সবকিছুতেই মিডিয়োকারই ছিল প্রথম থেকে মানে স্কুলে যদি সবাই ফার্স্ট হয় সবাই লাস্ট হয় তাহলে মিডিল গুলোতে কারা থাকে এবং এই মিডিলের পোর্শনের একটি মেয়ে হলো রায় যেটা হচ্ছে ভীষণ ভীষণ আমার ভালো লেগেছে যে প্রত্যেকেই দেখানো হচ্ছে যে ভীষণ সাদা একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এইটাই ম্যাক্সিমাম বাড়িতে হয় সবাই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় না তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে যে ওই তার মধ্যে থেকে ওই সাধারণের মধ্যে থেকেও কোথায় গিয়ে কিন্তু ও আলাদা কি বিষয় না একাধারে যেরকম বাইরেটা বাড়িটা সবটাই মেনটেন করতে পারে ব্যালেন্স করতে পারে এইটা আর আর্থিকের মধ্যে খানিকটা আছে আমি বাড়িতে আমি ভীষণ মানে কি বলবো হোম সিক আর কি আমি বাড়িতে থাকতে ভালোবাসি বাড়ির কাজ করতে ভালোবাসি সব করতে ভালোবাসি তো রায়ের মধ্যেও সেই জিনিসটা আছে তবে হ্যাঁ রায়ের মধ্যে সকাল থেকে রান্না বান্না করে আমাকে শুটিং এ আসতে হয় না এটা স্বাভাবিক বিষয় সেটা পরিস্থিতির জন্য কিন্তু হ্যাঁ বাদ বাকি সব দিক থেকেই মানে রান্না করতে ভালোবাসে তারপর বাইরের কাজ বাড়ির কাজ সবটা সামলানো আরেকটা বেশ বড় দিদির যে দায়িত্ব কোথাও গিয়ে ও কিন্তু একটা দাদা ভাইয়ের কাছে ছোট বোন বা মায়ের কাছে একটা মেয়ে কিন্তু আবার কোথাও গিয়ে ছোট বোনেদের কাছে ও বড় দিদি তো এই আমি 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 ভীষণ ভীষণ এনজয় করি মানে মানে যেটা আর নিজেও কি কি বলবো আমাকে কেউ গাইড করুক কেউ বলুক এটা আমি ভীষণভাবে চাই আবার কোথাও কোথাও গিয়ে আমি ভীষণভাবে ম্যাচর হয়ে যাই কি করে হয় আমি যাই না যে আমি গাইড করি পুরো একদম রায়ের মতো আর কি তো বিষয়টা হচ্ছে যে এই টাইপের তো আমার অনেক মিল আছে অনেক দেখো আমি যদি বলি যে দর্শক পার্মানেন্ট আমার সিরিয়ালের যারা দর্শক যারা প্রথম থেকে সিরিয়ালে দেখছে তারা কিন্তু ম্যাক্সিমাম জনই এখন আর চাইছেন না যে রাই সৌর্য এক হোক কারণ মানে একটা আমি জানি না মানে সামহাও আমার আর সৌর্য জুটিটা কিভাবে একটা ক্লিক করে গেছে আমি সেটা বলতে পারবো না বাট আমরা নিজেরা এতটা ফিল করিনি কখনো মানে আমি টেলিকাস্টের পর বা দর্শকের মধ্যে সত্যি বলছি খুব কম দিন মানে সামান ভাবতে পারবে না মানে সামান্য কিছু দিনের মধ্যে একটা অদ্ভুত ক্রেজি বিষয় রাই নিয়ে তৈরি হয়েছিল এবং সেটা একটা বিগ ইমপ্যাক্ট পড়েছিল আর কি তো হুট করে জুটিটা ভেঙে যাওয়ায় ওদের অনেকের কষ্ট হয় মন খারাপ হয় আর এখন তো সৌর্য ধরো যাই সিন হোক না কেন এখন সৌর্য সৌর্যর জন্য সবার আরো বেশি মন খারাপ হয় যে ও তো ভুলেই গেল রাইকে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যারা সত্যিকারের সিরিয়ালের দর্শক তারা এখন বোধ কেউ চাইছেন না যে রাই সৌর্য তারা চাইছেন যে সৌর্য সৌর্যের মতো ভালো থাকুক রাই রায়ের মতো ভালো থাকুক কারণ একটা তো এটা নিয়ে আমি আর বেশি কিছু বলতে বলতে না আমি শুধু চাই যে এখন নীলু সৌর্যকে দর্শক ভালোবাসুক আর সবাই তো চাইছে রায়ের জীবনটাও কোথাও গিয়ে একটু সুখী হোক সবাই যেরকম সুখী আছে তো সেই জায়গা থেকে অনির্বাণ আর রায়ের সম্পর্কটাকেও যে দর্শক হালকাভাবে নিচ্ছে এবং ভীষণ ভালোবাসছে এটাও কিন্তু একটা বড় পাওয়া এবং আমি সত্যি বলতে প্রথম দিন থেকে এই পাচ্ছি যে ওদের দুজনের মধ্যে এবার কোন একটা সম্পর্ক হোক মানে হতে হবে না সেটা প্রেমের সম্পর্ক কিন্তু এমন একটা জায়গা যেটা অন্তত যেখানে অপমানিত হবে না মানে যেখানে অন্তত মন খুলে একটু দুটো কথা বলতে পারবে মানে আমার তো ওই জায়গাটাও নেই যে আমি দুটো মন খুলে কথা বলতে পারি তো সেই এই জায়গাটা হওয়াটাই বোধ খুব দরকার মানে জীবনে প্রেমটাই যে খুব হওয়াটা দরকার

এবং ওই ওই এটাও খুব মানে ভালো ক্লিক করেছিল আমি দেখেছি তো এইবার তো যাই হোক এবার আমি সব সময় আই ট্রাই টু বি মানে ফ্রেন্ডলি একটা রিলেশনশিপ ডেভেলপ করতে চাই আর কি বন্ধুর মতো এবং সেটা যদি আমি উল্টো দিক থেকে রেসিপ্রোকেট যদি না করি উল্টো দিক থেকে যদি আমি সেই রেসপন্সটা না পাই তখন একটু হয়তো আমার অসুবিধা হয় কারণ আমার মনে হয় আমি তো অত বড় মানে অভিনেতা নই যে মুখ দেখা দেখি করছি না বা একে অপরের ভীষণ টেকনিক্যাল এদিকে ফ্লোরে গিয়ে অনেস্টলি একদম অনেস্ট কথা বলছি আমি আমি ভীষণ মন থেকে কথা বলি ডিরেক্ট কথা বলি একদম যেটা সত্যি সেটা বলি তো আমার সাথে আমার মনে হয় যখনই আমার হিরোইনের একটা ভালো বন্ডিং থাকে তখন আমার আর ওর মধ্যে যেরকম ডে ওয়ান থেকে সেটা হয়ে গেছে আই ডোন্ট নো হাউ আমি ওকে এর আগে একবার দেখেছিলাম কথা হয়নি কখনো যা হয় আমাদের ইন্ডাস্ট্রিতে যখন কোনো অনুষ্ঠান হয় তখন দেখা হয় কথা হয়নি তখন হ্যাঁ আমি তোমার শুটিং এর ওই স্টুডিও একবার গিয়েছিলাম তখন হম আমি অন্য জনের সাথে দেখা করতেছিলাম তোমার ডিরেক্টরের সাথে বাট তোমাকে দেখেছিলাম তখন শুটিং করে তো যাই হোক এইবার তো ডে ওয়ান থেকেই ও এসে বলে যে আমরা একবার সিন টা বলা বলি করে এবং তারপরে আমাদের আহ প্রথমে আগে আমরা সিন বলা বলি করি তারপরে আমরা ইন্ট্রোডিউস করি একে অপরের কাছে তো একদম প্রফেশনাল প্রথমে আমরা উই ওয়ার ভেরি প্রফেশনাল প্রথমে প্রফেশনালিজম দিয়ে শুরু হয় তারপরে আমরা পার্সোনালি কথা বলি একে অপরের কথা না আমরা আমাদের সিনিয়র বাইরেও ম্যাক্সিমাম সিন নিয়ে আমরা আলোচনা করি হ্যাঁ একদম আমার মনে হয় কমন ফ্যাক্টর এটাই যে ও ভীষণ কাজ করতে ভালোবাসে এবং কাজ নিয়ে ও অবসেসড হ্যাঁ অবসেসড এবং আমিও তাই তো এই জায়গাটা আমার মনে হয় আমাদের দুজনের ভীষণ মিল এবং সেই জায়গা থেকে হয়তো আমাদের কেমিস্ট্রিটা বা আমাদের বন্ডিংটা অনস্ক্রিন অ্যান্ড অফ স্ক্রিন এত স্ট্রং হয়েছে যে উই বোথ লাভ আর ওয়ার্ক ইকুয়ালি মানে এত মানে দুজনেই ইনফ্যাক্ট আমার তো খুবই ভালো লেগেছে মানে আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড যে একজন মানে ওর মতন একজনকে পেয়ে যে কাজটাকে ভীষণ ভালো করেছে যার জন্যই আমি ওকে বলি যে ওর যখনই কোনো খারাপ কিছু দেখে কারণ ইউজুয়ালি আমি যদি দেখি যে সে পছন্দ করছে না আমার বড়টা আমি বলবো না আমি বলবো না ভাই তোমার ভুল তুমি ভুল করছো ভালো খুব ভালো আমারই বেটার তুমি ভুল করো কিন্তু ওর ক্ষেত্রে আমি সেটা বলতো কারণ শি ইজ ইন্টারেস্টেড ওকে ভুল কিছু বলে হ্যাঁ হ্যাঁ না না ও আরো বেশি তখন ভুল বলে তখন নিজের না না আমার তো ওইটা না আমার তো পুরোটাই ভুল হয়েছে আসলে এই এইবার যাই হোক তো ওটাই বলছি যে আমাদের অনস্ক্রিনের যেরকম আপনারা আপনারা দেখছেন যে মানে ভীষণ রিলেশনশিপ বন্ধুত্ব রিলেশনশিপটা গ্রো করেনি বাট অফ স্ক্রিন উই আর ভেরি গুড ফ্রেন্ডস আমরা আমাদের খুব ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক এবং আমরা ভীষণ ডিসকাস করি সিন নিয়ে আমরা সিন করার সময় ডিসকাস করি সিন যখন টেলিকাস্ট হয় তখনও ওভার দ্য ফোন আমরা কথা বলি আদার ফোনে বা মেসেজ আমি যদি কোনো কিছু দেখি আমার দেখে মনে হলো এটা যেরকম যে মিউজিকটা নিয়ে বলছিল সাস মেতেরি এই মিউজিকটা দেখে আমি বলছি যে দেখেছো এই মিউজিকটা হচ্ছে হ্যাঁ আমারও কি ভালো লেগেছে এবং দর্শকরাও ওটা আমরা মানে অফ স্ক্রিনও এখন বসার রাই হই থাকি মানে রাই আর অনির্বাণ হই থাকে মনে হয় আর কি অন স্ক্রিন

আমার সাথে কাজ করবো আচ্ছা আচ্ছা আমি হচ্ছে আমার চিল্লে ডি ওয়ান থেকে মানে কি হবে আচ্ছা মানে হ্যান্ডে ওয়ান থেকে হচ্ছে ফার্স্ট এ সত্যি বলতে আমি সত্যিই ভাবতে পারিনি যে সুমনদা মানে এত সিনিয়র একজন মানুষ সে এইভাবে আহ ডেডিকেটেড তো অবশ্যই হবে ডেডিকেটেড হবে না সেটা বলছি মানে আমি সত্যি ভাবিনি যে এতটা কি বলবো কি বল ওটাকে বলো মানে এতটা কোঅপারেটিভ হবে এতটা সত্যি এটা বুঝতে পারিনি মানে আমি গিয়ে ফার্স্ট আমি নর্মালি দেখছি অনেক ডায়লগ আছে স্যারের সঙ্গে আমার প্রচুর কথা আছে তো আমি গিয়ে ভয়ে ভয়ে নক টক করে যে আমি একটু ডায়লগ সিনটা পড়বো হ্যাঁ 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 নিশ্চয়ই আমি কোনো কথাই বলিনি বেশি সিনে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয় সিনটা পুরো পড়া হয়ে যায় পরে যে তোমার কোনো অসুবিধা হলে তুমি প্লিজ আমাকে বলবে তোমার কোনো সমস্যা হলে বলবে মানে ভয় পাবে না বা এ করবে না আমি না জাস্ট আমি বললাম যে বাহ মানে একটা তো মানে একটা হয় না যে এগুলো কেউ করে না আমি সত্যিই কারোর কাছ থেকে পাই না আর সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমি ক্লোজ দিই যেখানেও সুমন্ধা কিন্তু দাঁড়িয়ে আমাকে কিউগুলো দেয় ঠিক আছে এটা কেউ করে না মানে তোমার ক্লোজ হচ্ছে কেন থাকবো আমি মেকআপ ঠিক করবো মেকআপ বসে থাকবো আমার ক্লোজের সঙ্গে লোককে ডেকে নিয়ে আসবে কিন্তু আমার এটা খুব মানে এ করে তো আমি যখন ডায়লগ বলি যখন আমি প্রত্যেকে যতজন ডায়লগ বলবে সবার কিউ আমি নিজে দিই কিন্তু আমি সুমনধার থেকে অদ্ভুতভাবে সুমন্ধাও নিজের কিউগুলো দেয় যেটা আমি এত সিনিয়র একজনের কাছ থেকে কখনো এক্সপেক্টই করি না মানে আমি মাইন্ডলি এটা সেটি করে নিয়েছি মাইন্ডে যে আমি কিউবগুলো কিন্তু পাবো না আমাকে নিজের মতো করে ভেবে নিতে হবে তারপর থেকে দেখছি অদ্ভুতভাবে কিউ দিচ্ছে তো আমার এত হেল্প হয় মানে ভীষণ ভাবে হেল্প হয় মানে সারাক্ষণ সিনের মধ্যে থাকে দুটো মানুষ যখন দেখবে সিনের মধ্যে থাকে তখন না অদ্ভুতভাবে ভাবে সিনটা ভালো হয়ে যায় এটা ঠিক আছে মানে আমি বলছি না যে দারুণ অভিনয় দারুণ অমুক তমুক সেসব পথে অভিনয়ের দিক থেকে তুলছি না বিষয়টা হচ্ছে যে আমাদের আমাদের এটা দেখতে হবে দিনের শেষে যে আমরা মন দিয়ে কাজটা করেছি তো মানে আমরা চরিত্রে ছিলাম তো আমরা চেষ্টা করেছি তো চেষ্টাটার কোনো রকম টুপি মানে সুমন্দর দিক থেকে তো আমি দেখতেই পাচ্ছি না আমি জানি আমি কি করছি যাই হোক তো এবার দিক থেকে তো ম্যাজিক হচ্ছে হ্যাঁ আর এখন তো খুব ভালো ভালো সিন আসছে ভীষণ সুন্দর সুন্দর কিন্তু সেগুলো নিয়ে আমি এখন কোনো কথা বলতে চাই না আমি এটুকো বলতে চাই দর্শকে যে কোথাও গিয়ে এত ঝগড়া ঝাটি ঝামেলা অশান্তির মধ্যে একটু দর্শক ওই স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো সিন বা একটু ভালো লাগার মতো সিন বা হয় না একটা এই প্রেমটা মানে প্রেম বলি বা প্রেম বলা হবে না মানে ভবিষ্যতে যদি প্রেম হয় বলি ভবিষ্যতে যদি প্রেম হয় বলি বা এটা এমন একটা জায়গা যেখানে মানে একটু আমার দিদা দাদুদের থেকে আমার ভাই বোনেদেরও ভালো লাগবে মানে এরকম একটা গ্রো বিষয়টা গ্রো করছে এমন ভাবে তো যাই হোক তো এই আমার মনে হয় এটা একটা অদ্ভুত টাইপের বন্ধুত্ব দুজনের হুম এটা একটা অদ্ভুত সম্পর্ক হ্যাঁ এটা একটা অদ্ভুত বন্ধুত্ব যেখানে মানে ওকে ওর ওই লাইন অফ কন্ট্রোলটা মেনটেন করতে হয় আমাকেও আমার লাইন অফ কন্ট্রোলটা টা আমি অনিয়ার ইসের কথা বলছি আহ রায়ের কথা বলছি তো দুজনের মধ্যেই মানে খুলা বন্ধুত্ব না যে রাই এসে কি স্যার কি করছে না আর অনির্বাণও এরকম না হাই রাই কি খবর কি চলছে ওরকম না এত এত মিষ্টি যার জন্য আমরাও যখন দেখি মানে ও যখন দেখবে আমরাও যখন দেখি টেলিকাস্টে এত অদ্ভুত লাগে আরেকটা আর একটা বিষয় একটু কথা বলি এটা নিয়ে যে বেশ কিছু জন তুমি দেখেছি কিনা আমি জানি না লিখছেন যে এরকম চাকরি কোথায় পাওয়া যাবে এরকম বস কোথায় পাওয়া যাবে যেখানে রোজ বলবে তুমি একটু চা খাবে একটু চা করবে একটু খাবার খাবে একটু মুখ করবে এইটাই তো তফাত বাকি ক্লায়েন্টদের সঙ্গে রায়পূর্ণার বা ওনার সঙ্গে রায়পূর্ণার কেমিস্ট্রি এটাই তফাৎ যে আমরা কিন্তু অফিসে কাজও করি ঠিক আছে কিন্তু আমি আমি জাস্ট জাস্ট ইন্টারাপ্ট করছি একটা জিনিস ইন্টারাপ্ট করছি যে অনেকে লিখে মানে এটা হয়তো অনেকে অন্য সেন্সেও লিখতে পারে বা অন্য সেন্সে হয়তো বুঝতে পারে যে এরকম বস কোথায় হয় বা এরকম অফিস কোথায় যেখানে খাওয়ার এইখানে যদি ইন্টেনশনটা খারাপ হতো তাহলে কিন্তু বস সেক্রেটারিকে নিয়ে অফিসে খাওয়ার খেত না ও বস সেক্রেটারিকে নিয়ে বাইরে কোথাও খেতে যেত রেস্টুরেন্টে খেতে যেত বা কোথাও বাট ও সবার সামনেই চা খেতে জিজ্ঞেস করছে ওর অফিসে ও সবার সামনেই খাওয়ার খাওয়ার কথা জিজ্ঞেস করছে হ্যাঁ আপনারা হয়তো এখন বলতে পারেন যে ওই রোববার দিন যেটা ওকে ইনভাইট করা হয়েছে বাড়িতে আসার জন্য সেটাও কিন্তু আপনারা পরবর্তীকালে হয়তো গিয়ে দেখতে যে ইট ওয়াজ আ ভেরি মানে ভালো মানে পজিটিভ দিক থেকে

আর একটা বিষয় আমার এখানে মনে হচ্ছে যে ওনার তো এত স্টাফ রয়েছে অফিসে ওনার তো কখনো আগে এরকমটা হয়নি যার সঙ্গে তো আমরা কাজও যেরকম করি সেরকম হয় না একটা মানুষের সঙ্গে যেখানে মনে হয় যে এখানে একটু হালকা ফিল করি মানে একটু জাস্ট কিছু না জাস্ট একটু দুটো বসে চা খেলে গল্প করলেই মনে হয় যে ঠিক আছে মানে অল গুড একটা বিষয় সেইটা একটা সম্পর্কের মধ্যে হতেই পারে আসতেই পারে এবং এখানে এমন দুটো চরিত্র যাদের আশাটা মানে কি বলবো মানে ওনার জীবনের পাস্ট সম্পর্কে একটা অদ্ভুত ভাবে উনি কি বলবো ইমোশনালি ভালারেবেল বলতে পারি আমিও সেটা সেম সবাই জানে তো সেই জায়গা থেকে কোথাও গিয়ে ওরা দুজন দুজনের পরিপূরক এখনো হয়নি কিন্তু মানে মনে হয় সিচুয়েশন অনুযায়ী যে ওর জীবনে যা যা অভাব আছে সেটা হয়তো রায়পূর্ণা কোথাও গিয়ে পূরণ করতে পারে আবার রায়পূর্ণা জীবনে যা যা অভাব রয়েছে সেটা কোথাও গিয়ে অনির্বাণ পূরণ করতে পারে তো তুমি বলবে এবার তুমি বলো হম আমার তো পয়লা বৈশাখের আমি যখন ঝাড়গ্রামে থাকতাম তখন আমাদের অনুষ্ঠান ফনুষ্ঠান হলো

পয়লা পয়লা দিন ও যেটা কথা আর যে যদি শুটিং থাকে খুবই ভালো লাগবে কারণ আমাদের বাঙালিদের প্রথম বছরের প্রথম দিন পয়লা বৈশাখ এবং সেদিন যদি শুটিং থাকে খুব খুশি হবো আমরা বলি না যে বছর প্রথম দিন যা হবে সারা বছর যেন তাই হয় আর কি তো সেরকমই সেটা যদি হয় খুব ভালো আর যদি নাও হয় তাহলেও ঠিক আছে হয়তো ভালো কিছু খেলাম জামা কাপড় কিনবো নতুন এখন আর ওই বয়স নেই নিজেকেই নিজে তুমি বুড়ো বলছো তাহলে ভাবো আরে বুড়ো না মানে অ্যাকচুয়ালি যা হয় আর কি এইগুলোর বয়স হয় না জামা কাপড় কেনা তো মানে একটা আনন্দ নতুন জামা একটা জামা কাপড়ে যে কি আছে একটা টুপিও তো মানুষ নতুন কিনে যেন রায় আর অনির্বাণ কথা বলছে একদম পুরোরকম না আমি বলছি একটা নতুন টুপি কিনলো সেটা নববর্ষের দিনে আমি একটা গিয়েছি কিছু একটা মানে একটা হয় না নতুন পরে আচ্ছা ঠিক আছে আমি তাহলে একটা ক্যাব হ্যাঁ তো আহ ওই আর কি আহ হয়তো কোথাও ভালো কোথাও খেতে গেলাম একটু খেলাম বা হোম ডেলিভারি অর্ডার করলাম ভালো কিছু খাবার খেলাম হ্যাঁ একটু আহ আচ্ছা ঠিক আছে দেখছি নতুন কিছু যদি পারি আমি কিনে নিশ্চই করবো আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ শর্মিলা শো হাউসকে যে এই প্রথমবার বোধহয় মিথিজোড়া সেটে শর্মিলা শো হাউসে এসেছে এবং থ্যাংক ইউ সো মাচ আর তোমাদের কিন্তু এইরকম সুন্দর সুন্দর কন্টেন্ট সুন্দর সুন্দর কি বলবো বিহাইন্ড দ্য ক্যামেরার সিচুয়েশন কিন্তু তোমরা জানার জন্য এবং সেটের মধ্যে টিভিতে যা হয় সেটা তো দেখতেই পারো কিন্তু টিভির পেছনের মানুষদের গল্প জানার জন্য কিন্তু অবশ্যই তোমাদের চোখ রাখতে হবে শর্মিলা শো হাউসে থ্যাংক ইউ থ্যাংক ইউ